আল্লাহ হচ্ছেন অরূপ আর বান্দা হচ্ছে স্বরূপ অরূপ ও স্বরূপের মধ্যে মিলন খুবই কঠিন তার জন্য প্রয়োজন সেতু বন্ধন আল্লাহ হচ্ছেন অসীম আর বান্দা হচ্ছে সসীম সসীম আর অসীমের মিলনও খুব জটিল তাই এক মধ্যস্থতার প্রয়োজন আর এই মধ্যস্থতার জন্যই আল্লাহ পাক অন্য প্রিয় বান্দাকে নির্বাচন করেন তাদের মাধ্যমেই শরীয়তের বিধিবিধান দেন এক কথায় ব্যক্তি সমাজ ও রাষ্ট্রীয় ব্যবস্থা প্রদান করেন আমি আকরাম হচ্ছেন আল্লাহ প্রদত্ত এলাহি প্রাপ্তির একমাত্র মাধ্যম এটা কেউ অস্বীকার করতে পারবে না প্রিয় দর্শক যুগ যুগ ধরে আল্লাহ মানব জাতির হেদায়তের জন্য অসংখ্য নবীর প্রেরণ করেছেন তাদের মধ্যে হজরত আদম আলী হাসলামের শুরু এবং বিশ্বনবী হজরত মুহাম্মদ সাল্ল আলী হাসাল্লাম শেষ নবী এ সকল নবীরসুলদের মধ্যে নবীরসুলদের পরিচয়ে তুলে ধরা হলো দর্শক ডবি রসুলদের মধ্যে হজরত ইব্রাহিম আলী ওয়াসাল্লাম আনুমানিক জন্ম নয়শো খ্রিস্টপূর্বাব্দ থেকে আঠারোশো একষট্টি খ্রিস্টপূর্বাব্দে তিনি পশ্চিম ইরাকের বস্রার নিকটবর্তী বাবেল শহরে জন্মগ্রহণ করেন মৃত্যু আঠারোশো চোদ্দ খ্রিস্টপূর্বাব্দ থেকে সতেরোশো ষোলো খ্রিস্টপূর্বাব্দ ইসলাম ধর্মের একজন গুরুত্বপূর্ণ নবী ও রসুল পবিত্র কুরআনে তার নামে একটি সুরাও রয়েছে পুরো কুরআনে কয়েকবার তার নাম উল্লিখিত হয়েছে ইসলাম ধর্ম মতে তিনি মুসলিম জাতির পিতা ইসলাম ছাড়াও ইহুদি এবং খ্রিস্ট ধর্মেও ইব্রাহিম শ্রদ্ধাবান ব্যক্তিত্ব হিসেবে বিবেচিত হয়ে আসছেন এই জন্য তাকে সেমেটিক ধর্মগুলোর জনকও বলা হয়ে থাকে আল্লাহর প্রতি তার দৃঢ় বিশ্বাস ছিল ইসলামে তার কার্যক্রমকে স্মরণ করে ঈদুল আজাহ পালিত হয় ইব্রাহিম ও তার শিশুপুত্র ইসমাইল ইসলামী কুরবানি ও হজের বিধান চালু করেন যা বর্তমানের মুসলিমদের দ্বারাও পালিত হয়